সুমন এসেছে আর আসার পরে কেন এসেছিস বল হঠাৎ করে আজকে এতদিন পরে কি ক্যামেরা বিক্রি করবি ক্যানন 700 ক্যানন 700 55-600 লেন্স ভাই ভাই আমরা কিন্তু চলে এসেছি ভাই ক্যাপের সামনে একদম দাঁড়িয়ে ভাই একদম ব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে স্পন্সর দোকান থেকে মানে ক্যাপের থেকে ফোন করেছিল তো এটা হচ্ছে মেন কারণ স্পন্সর করেছিল তো আজকে ফ্রিতে খাওয়া দাওয়া হবে 6 মান্থস লেটার সো হে ওয়াটস আপ বং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বং সুমন গাইস আজকে ভিডিও শুরু হচ্ছে একদম দুপুরবেলা থেকে এখন বাজে 2:30 তো এখন দেখতে তো গাড়িতে কে কে আছে বাবাই তাপস আমি তো এখন যাচ্ছি ভাই একটু রিলস রিলস বানাতে ভাই সারাদিন পুরো ঘুরে মারিনি তো বাড়িতে ছিলাম তো এখন যাচ্ছি একটু প্রদাম নগর থেকে রিলস রিলস বানাবো আর যারা যারা ইনস্টাগ্রাম ফলো করেনি ফলো করে দিও ঠিক আছে ডিসক্রিপশন বক্সে লিংক আছে ঠিক আছে তো চলো এখন তো এই যে গাড়িতে বসে পড়েছি এখন যাবো ভাই প্রদাম নগর তো চলো যাই দেন আবার কথা হচ্ছে আমরা এখানে চলে এসেছি অনেক আগে তার মধ্যে 2-3টে মানে আমি রিলস বানিয়েছি ভুটু বানিয়েছে বাবাই বানিয়েছে আর একটা কমেডি রিলসও করেছি সেটা ফেসবুক পোস্টে মানে ফেসবুকে পোস্ট হয়ে গেছে আর এই হচ্ছে দুপুরবেলার ওয়েদারটা জাস্ট কেমন লাগে তোমরা একবার জানিও ঠিক আছে এটা হচ্ছে ওয়েদার দুপুরের আমার তো জাস্ট সেরা লাগছে তোদের কেমন লাগছে একদম ভিডিও মানে পারফেক্ট না আমরা মানে মাঝে মধ্যে আমরা আগে আসতাম এখন এখন আসা পড়ে না আগে আমরা মাঝে মধ্যে এসে না রিলস ফিলস বানাতে আসতাম বা অন্য কিছু করতে আসতাম মানে বসে আড্ডা আড্ডা মারতাম তাই হোক এখানে থেকে আর কিছুক্ষণ থাকবো তারপরে আবার বাড়ি দিয়ে যাবো বাড়ি গিয়ে স্নান করাটা করতে হবে তারপর বিকেলে যাবো দেন গাঙ্গনাপুর কালকে যাওয়া হয়নি আজকে যাবোই চ্যালেঞ্জ যাবোই গ্যারান্টি পুরো চলো এখন রিলস ফিলস করে কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে আর বাড়ি গিয়ে এখন স্নান করাটা করতে হবে 6টায় ট্রেন ধরবো 6টা মধ্যে তোলা হবে ঠিক আছে একদম 6টার মধ্যে এখন ট্রেন ধরতে হবে 6টার পরে ভাই 7:42 যেতে নয় ট্রেন মানে না রুখতে পারলে আর যাওয়া হবে না ঠিক আছে চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক আর রেডি ফিরে আবার কথা হচ্ছে 75 years late ভাই রেডি পার্টি একদম পুরো বেরোয় যাচ্ছিলাম তার মধ্যে ভাই সুমন এসছে তো ভাই চলে এসছে সুমন আর আসার পরে কেন এসছিস বল হঠাৎ করে আজকে এতদিন পরে কি ক্যামেরা বিক্রি করবি ক্যানন 700 55-600 লেন্স ভাই 35,000 টাকা দিয়ে দেবে আমার শখের ক্যামেরা ছিল যাই হোক ভাই ও এসেছিল কিন্তু আজকে আমরা একটু যাবো কাকনাপুর তোমার আগে বললাম তোকে বললাম যাবো তো যাবে না একটা কাজ আছে ও মেটাবে সেটা ঠিক আছে চলো এখানে যাওয়া যাক আর ক্যামেরা কেউ কিনতে হলে ওকে ইনবক্স করে দিও ঠিক আছে ক্যানন 700 25,000 লেন্স ঠিক আছে 35,000 টাকা বাজেট তো চলো যাই এখান থেকে কথা হচ্ছে যাই হোক ফাইনালি ভাই ট্রেন ছেড়ে দিয়েছে আর এখান থেকে আবার ভাই 25 মিনিট জার্নি করে যেতে হবে আকা না সরি গাগনাপুর আর ভাই এই যে ফুল ফুল লাগিয়েছিলো ঠিক আছে যত্ন করার কারণে ভাই ফুল টুল সব ঠিকঠাক হয়ে গেছে দেখতে ভালো লাগছে কী সব ফুল ভাই নাম ফাম কিছুই জানি না যাই হোক চলো দেখি জার্নিটা শুরু করা যাক জার্নি তো শুরু করেই দিলাম আর কি চলো নামার পরে দেখা হচ্ছে দেখ আমরা কিন্তু ভাই চলে এসেছি এখন গাঙ্গনাপুর স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি পায়ে হেঁটে ভাই গরিব মানুষ তো পায়ে হেঁটে যাচ্ছি কি যাবো ডেলি ব্লকের তো এটা হ্যাঁ ঠিক আছে তো চলো দেখি ক্যাপের দিকে যাই আর সব দেখো ভাই ক্যাপটা খুব সুন্দর খুব সুন্দর আমরা আগে কিন্তু এসেছি মানে সুন্দর আরো সুন্দর বাইরে বাইরে দিয়ে ভাই ব্রিজ ব্রিজ বানানো কাঠের ব্রিজ লাইটিং লাইটিং আর সব দেখাবো সব দেখাবো ভাই চাপনি আরো একটা ভালো জিনিস দেখাবো হ্যাঁ ইয়ে ইয়ে কোনো বিষয় না রাগ পাক করার কিছু কারণ নেই ঠিক আছে আই এম অলসো হ্যাপি ম্যান তো নাথিং তবু তবু স্টাইল দিচ্ছিলাম কিন্তু হয়নি ঠিক আছে সেই 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 ঝাড়খণ্ডের একটা ব্যাপার হয়েছিল আমি যখন ঝাড়খণ্ডে কাজে গেছিলাম ঠিক আছে আমি ভাই হিন্দি পেপার পেপার পড়তে পারি না হিন্দি কিছু বুঝি না মানে কথা বলতে পারি বা হিন্দি কেউ বললে তার রিপ্লাই করতে পারি বাট হিন্দি পড়তে পারি না ঠিকঠাক করে কিছু কিছু বুঝি যেগুলো যেগুলো পজিটিভ কিছু কিছু সেই জিনিসগুলো বুঝি তো বিষয়টা হচ্ছে আমাকে ইয়ার কেমন বলছি পেপারটা পড়ে দেখা তো আজকে কী লিখেছে আমি সেই ভুম ভাং পড়ে গেছি ঠিক আছে সেই এরকম করে পড়ে গেছি দে পারি পারি সব যাই হোক চলে আসছি ক্যাবের সামনে একটু আর 2-3 মিনিট হাঁটতে হবে ভাই চাপ নেই চলো দেখি যাই আগে তারপর তোমার সব কিছু শেয়ার করবো চাপ নেই যাক ভাই আমরা কিন্তু চলে এসেছি ভাই ক্যাবের সামনে একটু ভাই একদম ব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছ তো সত্যি 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 শেয়ার লাগছে তোমাদের কেমন লাগছে ভাই আর কি কে এসছো না আসছো কমেন্ট করে জানো ঠিক আছে আসো তাও স্থান কিন্তু গাঙ্গনাপুর প্ল্যাটফর্মের থেকে একটুখানি ভিতরে তা এটা কিরা সিকিউরিটি
যাই হোক একটা সিকিউরিটি এটা তোর কাকা গেল আর এটা তো চিতে ঘুমাইছে মদ খেয়ে যাক ভিতরে গিয়ে একটু ভাই ভিতরে ঢুকলাম ভিতরে পুরো টেবিল বুক কোনো টেবিল ফাঁকা নেই সে কারণে আমার আবার বাইরে তুলেছে আমার টেবিল ফাঁকা হবে তাও ঢুকবে একটু দেখা যায় পুরো পুরো বুক হয়ে রয়েছে ঠিক আছে টেবিল ফাঁকা না পর্যন্ত তো ভিতরে ঢুকতে পারবো না বস কেমন লাগছে এখানে হেভি 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 সেই জঙ্গল বেবির মতন আবার বলে দিস না খেলা হবে তাহলে আবার রোস্ট হয়ে যাবি দেখো দেখো আর জলটা দিয়ে গেল ভাই এত সুন্দর রেসপন্সর ভাই দূরে কোথাও যাওয়া লাগবে না বুঝলে তো কি খাওয়া যায় অর্ডার করার দিই সকালের মধ্যে বলবো না চাটনি ফ্রি আছে তো যাই হোক হচ্ছে খাবার এখন আমরা খাবো খাওয়া দাওয়া করে ব্যাপারটা হচ্ছে ভাই আমরা আমি আর বাবাই মিলে মাত্র কটা ছিল ভাই ছটা তো চারটা খেয়েছি তাপস একা চারটে খেয়েছে দেখো উপকারে এখনো দুটো রয়েছে আমরা দুজন মিলে চারটে খেয়েছে দুটো আছে দাদু আর ও কিন্তু একা ভাই চারটে শাড়ি দিয়েছে ক্যাফের থেকে বেরিয়ে ভাই ক্যাফেতে কি বলবো মেন কথা চা পাওয়া যায় না ঠিক আছে কফি ব্ল্যাক কফি এসব পাওয়া যায় তো সেগুলো খেলাম না জাস্ট ললিপপ দিয়েছিল জলপপ দিয়েছিল খাওয়া দাওয়া হয়েছে কোনো সময় শেষ এখন আসলাম গগনপুর স্টেশনে কাকার দোকানে কাকা তিনটে চা দাও হ্যাঁ দেও দাও তাই দাও তাই দাও দেও দাও লিখার চাই দাও অনেকদিন লিখার চা খাই না তাপস দেখো ভাই ফোনে মানে এত ব্যস্ত কি বলবো কোন নার্স ফার্স পেয়েছে চলো চা খাওয়া যাক ও অনেকদিন পরে কাছে গেলাস অনেকদিন পর কাছে গেলাসে যাচ্ছি ও নাইস রাম রাম চেস সবসময় ব্যস্ত থাকে ভাই সাহ পুরো কাদা কাদা হয়ে গেছে আমাদের এই জায়গাটা এই সমস্যা বৃষ্টি হলে পুরো কাদা কাদা হয়ে যায় কি অবস্থা ভাই সাহ 12 o'clock midnight so jagas bari ese bhai khawa da kore rest fest niye ekhon video continue korche bhai ekhon bajhe rat 12 ta to bishoy ta hocche bari ese bhai abar bishti bishti shuru hoye chilo to video continue korini to ajke pochur koshto hoye geche janni hoye geche pochur thik ache edik odik jawa ar jara jara facebook e follow korini bhai facebook e follow kor dio ar description box sob link diye ache ফলো করে দিও ঠিক আছে খুব একটা দাদাই ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে ঠিক আছে কালকে একটা ব্লগ পাবে সেটা খুব ইন্টারেস্টিং হবে আর কয়েকদিন বাদে আরেকটি খুব ইন্টারেস্টিং ব্লগ পাবে সেটা আমি আগের থেকে বলবো না সেটা অনেকে হয়তো জানতে পেরেছিলো বাট আমার ব্লগে এখন কেউ আমি আমি বলিনি এখনো তো চলো ভাই আজকে বেশি কথা বলবো ঠিক আছে যেদিন ব্লগটা আসবে সেদিন জানতে পারবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবো দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ব্লগ আছে তখন টেক কেয়ার লাভ ইউ বাই